হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলার সাথে। আজ থেকে প্রায় এক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করি হাউ টু হ্যাক মানি অনলাইন, এবং সেখান থেকে হিউজ পরিমাণ মানুষ অনেক বেশি পরিমাণ আর্নিং করে ফেলেছিলেন, কারণ সেখান থেকে আমরা সকলেই কম বেশি লুট করেছি, এটা আপনারা সকলে জানেন। আর তার খাতিরে আমাকে অনেকেই মেসেজ করছে যে ভাই আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করেন, ঠিক আছে? তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে অনেকজনই অনেক রকমভাবে মেসেজ করছেন, ঠিক আছে? তো জাস্ট আমি একটা সিম্পলি এটাকে শো করলাম, আর এই কারণে বলা যায় যে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই। আজকে আপনি হাতের সামনে এমন একটা সাইট নিয়ে আসছি যেটাতে আপনার ডেস্কটপ মোবাইল দুইটা দিয়েই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। তো বন্ধুরা, এটা হলো একটা অনলাইন কারেন্সি, যেটাকে বলা হয়, এটা একটা কয়েন বেস, এটাও একটা কয়েন অনলাইনে, যেগুলো কয়েন আছে ইথার কয়েন, লাইট কয়েন, যেগুলো বিট কয়েন, যেগুলো কয়েন আছে আর কি, এটার মতো একটা কয়েন। আর এটা কয়েন ক্যাপ মার্কেটে অলরেডি রেজিস্ট্রেশন করা। কয়েন ক্যাপ মার্কেট সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলবো যে কয়েন ক্যাপ মার্কেট হলো এমন একটা মার্কেট প্লেস যেখানে সকল কয়েন রেজিস্ট্রেশন করার পর তাদের যে অনলাইন কারেন্সিটা তারা চালানোর অনুমতি পায়, ঠিক আছে? তো এক্ষেত্রে তাদের চলে যাওয়ার কোনো মানে সুযোগই নাই, এক্ষেত্রে আপনার পেমেন্টটা কোনো সময় মার যাবে না, 100% গ্যারান্টিড। কারণ এটা আমি আপনাদের দেখাবো যে এটা কয়েন ক্যাপ মার্কেটে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তো আপনারা আমার স্ক্রিনটা খেয়াল করলে দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট ওয়ালেট বেটার, ঠিক আছে? তো এখানে আমরা কাজ করবো, আর এখানে কাজ করে আপনি প্রায় প্রতিদিন $1 থেকে $2, এবং আপনি যদি আপনার মাথাটাকে একটু খাটান তাহলে অনেক বেশি, হয়তো বা $10 পর্যন্ত বা $20, আরও বেশি আর্নিং করতে পারবেন। আর আপনার যদি রেফারেল থাকে তাহলে তো হিউজ পরিমাণ। আর যাদের রেফারেল নেই তারা টেনশন নেওয়ার কারণ নেই, কারণ রেফারেল দিয়ে কাজ করার সবার কাছে রেফারেল থাকে না আর কি। তো যাদের রেফারেল নেই তারাও এখান থেকে $2 $3 চাইলে আর্নিং করতে পারবেন। আর চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করার পরে এইখানে সর্বপ্রথম আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপরে আপনাকে যেটা করতে হবে চুজ পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড সেটাই দেবেন, আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। ভেরিফিকেশন কমপ্লিট করার পর অর্থাৎ এইগুলো কমপ্লিট করে দেবেন, তারপরে নিচে একটা টিক মার্ক দিয়ে দেবেন, এবং তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাজ এখানে শেষ, আপনারা আপনাদের মেলে চলে যাবেন। মেলে যাওয়ার পর দেখবেন এইরকম একটা মেসেজ চলে আসছে, এখান থেকে জাস্ট এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো যাই হোক, দুইটা ওপেন হয়ে গেছে, আমি একটা কেটে দিচ্ছি, একটা থাকলেই হবে। তো এখান থেকে আপনারা মেল ফিমেল সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর কন্টিনিউ করলাম। তো এখান থেকে স্টার্টে ক্লিক করে দিন, আর এখানে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনি যদি আইডেন্টি ভেরিফাই না করেন তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আমরা ভোটার আইডি কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই করবো, যেহেতু আমরা এটা রিগেলি কাজ করবো আর এটা অনেক লং টাইমের একটা কাজ হবে। তো এক্ষেত্রে আপনারা কোনো ফ্যাক কিছু করার চেষ্টা করবেন না, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার পাপারটা দিয়ে করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি আইডেন্টি কার্ড সিলেক্ট করলাম, তারপর এখানে আপনি টেক ফটো করতে পারবেন। আপনি যদি মোবাইল দিয়ে কাজ করে থাকেন তাহলে সরাসরি টেক ফটো করুন, আর না হলে আপলোড ফটো করে নিন। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইল। তো এখান থেকে আমি আমার, তো যেহেতু আমার তো নেই তো আমি আমার পাপারটা আর কি নিয়ে রাখছি। তো এখান থেকে আমি একটা প্রথমটা সিলেক্ট করে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করলাম, তারপরে আইডি কার্ডে যে ব্যাক যে স্পেসটা আছে মানে ব্যাকের যে ফটো এই যে এটা এটা আমি দিয়ে দিলাম, তারপরে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, তো আপনারা এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখন এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, আপনারা একটা ঝাক্কাস প্রোফাইল পিকচার দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তো চেকিং ইমেজ, যাই হোক এরা চেক করতেছে, একটু পরে হয়ে যাবে। তো এখান থেকে এখানে ক্লিক করলাম আমি, এরা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবে। আর আমি আপনারা চাইলে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 87 করছি, যাই হোক এখানে আমার 87-এর মতো যেটা ব্যালেন্সে আছে আর কি। তো আমি এখানে 9টা সার্ভে করছিলাম, 9টা সার্ভে করে আমি এখানে 87 ইনকাম করছি, ঠিক আছে? তো আমি এর আগে আমি কিছু কাজ করে রাখছি, আর এটা যে আপনারা যেটা দিলেন এটা জাস্ট 15 মিনিট সময় লাগবে, এর মধ্যেই আপনার এই অ্যাকাউন্টটা হলো ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আসা যাক পেমেন্টে, ঠিক আছে? তো
দেখেন এটা হলো কয়েন কাপ মার্কেট প্লেস। তো কয়েন কাপ মার্কেট প্লেসে আসার পর যদি আপনি এই ইনস্টার কয়েন যে কয়েনটা আছে এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এই কয়েনটা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে এর হলো ইনসাইট নেটওয়ার্ক, এটার নাম হলো সংক্ষেপে ইনস্টার। তো এখানে দেখেন এটার রেটিং দেওয়া আছে। ঠিক আছে, তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইউজড এত হবে। তো আমি একটা আপনাদের একটা সিম্পলি হিসাব দিয়ে দিই। ঠিক আছে, তো আমার এখানে আমি একদিনে করছি, আর এটা কীভাবে করে আমি আপনাদের দেখা দিচ্ছি যে কীভাবে আপনি সার্ভে করবেন, সার্ভে করার মাধ্যমে কীভাবে আপনি আর্নিং করবেন। তো সেটা আমি আপনাকে আগে একটু সার্ভে করে দেখিয়ে দিই। ঠিক আছে, তো মেবি আমি কবল এইমাত্র অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম, তো সম্ভবত আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই না হওয়া পর্যন্ত আমাকে মেবি সার্ভে করতে দেবে না, বাট আমি তাই করতেছি। ঠিক আছে, অ্যাক্টিভেটে ক্লিক করুন। অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনি বেশ কিছু সার্ভে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে যাই হোক 9টা সার্ভে অলরেডি করে রাখছি। তো আমি আপনাদের দেখিয়ে দিই যে সার্ভে কীভাবে করতে হয়। তো এগুলো আসলে বড়, এগুলো যদি করতে চাই তাহলে ভিডিও লং হয়ে যাবে। তো আমি আপনাকে সিস্টেমটা জাস্ট দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আপনি ক্লিক করবেন। এদের সার্ভেটা খুবই ইজি, অন্যান্য যেগুলো সার্ভে আছে এগুলো হচ্ছে ইজি। তো যাই হোক, এখানে আপনি কোশ্চেনটা পড়বেন, ইউ হ্যাভ টু, তো যাই হোক এখানে ইয়েস দেবেন। তা মানে কোশ্চেনটা পরে আপনার যেটা মনে হবে সেটা দেবেন। তো অ্যান্সারে ইয়েস অথবা নো দেবেন, তারপরে সেকেন্ডে এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তো তারপরে আপনি যেটা দেবেন, তো এখান থেকে আপনার অপশন সিলেক্ট করবেন। তো এইভাবে দিতে থাকবেন। তো আমি যদি 12টা করতে চাই তাহলে একটু সমস্যা হবে, তো আমি এই নিচের এটা করলাম। ঠিক আছে, তো ফেভারিট ফুটবল, তো এখান থেকে পোম ফিউচার এটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা একটু পড়ে পড়ে কষ্ট করে পড়ে পড়ে যাই হোক করে নেবেন। তো দেখেন এখানে যদি আমার কমপ্লিট করতে পারি, আসলে সার্ভেটা যদি করে ফেলতে পারি তাহলে আমি এখানে 2 পয়েন্ট আমার যোগ হয়ে যাবে। তো যাই হোক, আমার 2 পয়েন্ট যোগ হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রথমে যেগুলো সার্ভে থাকে ওগুলো 20, 25, 15 এরকমই থাকে, তো লাস্টে যেগুলো থাকে এগুলো 2-3 করে থাকে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সবগুলো সার্ভে পূরণ করে দেবেন। আর আমি যখন এখন ড্যাশবোর্ডে চলে যাই তাহলে দেখবেন যে আমার ব্যালেন্সটা বেড়ে গেছে। দেখেন আমি 10টা সার্ভে করছি এবং আমার আসছে এত। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা দেখবো যে এইটার আসলে মূল্য কত। ঠিক আছে, যে এই যে 79 ইনস্টার যেটা আছে, ইনস্টার যেটা আছে এটাই আসলে এটার মূল্য কত। ঠিক আছে, তো দেখা যাক, চলুন। তো আমি এটা একদিনে করছি, সমস্যা নেই। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। আচ্ছা যাই হোক, কপি করে নিলাম। তো সর্বপ্রথম এটা চেক করতে হলে আমাকে আসলে এটার রেট জানতে হবে। তো এটার রেট কালকে 9-এর উপরে ছিল, আজকে দেখতেছি 88.8। তো এটা আপ ডাউন করতে থাকে, যেহেতু এটা ক্রিপ্টো ক্র্যাপ, মানে যাই হোক এটা অনলাইনে একটা কারেন্সি, এটার দাম বাড়ে অনেক সময় কমে, বাড়ে এরকম হতে থাকে আর কি। তো এখানে যাই হোক না কেন, আপনারা হিসাব করবো। তো আমরা যদি ক্যালকুলেটারটা বের করে নিই, ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা কপি করে নিই। ঠিক আছে, এটা কপি করে নিই, 1 ইনস্ট্যান্ট সমান এত। ঠিক আছে, অর্থাৎ 1 ইনস্ট্যান্ট সমান এত USD। তো আমি এটা জাস্ট একটা ক্যালকুলেটারে আপনাদের হিসাব করে দিই। তো আমি এটা কেটে দিচ্ছি। তো যাই হোক, এটা সমান সমান এত। তো আমাদের কাছে আছে 0.008610, এত ইজ ইকাল টু ইনটু, আমাদের কাছে কত কয়েন আছে, আমাদের কাছে আছে হলো 79। ঠিক আছে, 89। তো চলুন দেখা যাক, ইজ ইকাল টু 89। তো সমান সবার কথা হচ্ছে এত আসতেছে। ঠিক আছে, তো এখন এটার মূল্য হিসাব করব আমরা। তো এখন যদি আমরা গুগলে চলে যাই এবং ডলার টু USD টু টাকা এটা লিখে সার্চ করি তাহলে এটা চলে আসবে। তো দেখুন এখন আমরা এটা ওজন করব। তো আমাদের USD অর্থাৎ এইটা, এটাকে বসিয়ে দিলে বাংলাদেশের টাকার প্রায় 64 টাকা। ঠিক আছে, জাস্ট আমি 10টা করছি, আর এটাকে আপনি বিশ্বাস করবেন কি না করবেন ওটা আপনার বিষয়। আমার 10টা করতে খুব হলে, আমার 10টা সার্ভে করতে সময় লেগেছে খুব হলে 15 মিনিট, এর বেশি লাগেনি। তো 15 মিনিটে যদি আপনি 64 টাকার মতো আর্নিং করতে পারেন, আমার মনে হয় না খুব একটা খারাপ। ঠিক আছে, আর সব সময় তো এরকম মানি হ্যাক করা যায় না, এই কারণে হয়তো বা আপনারা এইভাবে আপনার কাজটা করবেন। ঠিক আছে, আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই যে ইনকামটা করলেন সেটা কীভাবে পকেটে নিয়ে আসবেন। কারণ আমি যদি এখন আপনাকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর এখানে আপনারা খুব ভালো পরিমাণ রেফার কমিশন পাবেন। ঠিক আছে, যদি আপনারা ইনভাইটেড ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের হলো আপনাদের রেফার আইডিটা পেয়ে যাবেন। আমার রেফার আইডিটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সেখান থেকে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনারা পাবেন 50 ইনস্টার। ঠিক আছে, অর্থাৎ 2 জন জয়েন করলে প্রায় $1-এর কাছাকাছি আপনারা আর্নিং করতে পারবেন। আর এটা কোনো ফ্যাক না, কারণ এটা একটা অনলাইন ক্রিপ্টো কারেন্সি। যারা অনলাইন কারেন্সি সম্পর্কে জানেন তারা সকলে এখানে কাজ করেন, আমিও করবো আজকে থেকে। তো অবশ্যই আমার নিচে ডিসক্রিপশনে রেফার থেকে আপনারা জয়েন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট
নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের উইথড্র করার ভিডিওটা আপনাদের দরকার কি দরকার না। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। আর আপনাদেরকে আমি যারা দেখিয়ে দিই যে যারা অনেক আগে ভাগে যারা আমার চেয়েও অনেক বেশি রেফার পাবেন এবং অনেক তাড়াতাড়ি যারা অনেক বেশি পরিমাণ আর্নিং করে ফেলবেন তাদের জন্য আমি যেটা বলতেছি, আপনারা যদি কয়েন ক্যাপ মার্কেটে চলে আসেন এবং নিচে আসার পরে যদি এখানে মার্কেটে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অলরেডি চার পাঁচটা মার্কেট প্লেসে এটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। অলরেডি চার পাঁচজন এই ইনস্টার লাইট নেটওয়ার্ক মার্কেটকে সাপোর্ট করে। আপনারা এখানে যে কোনো একটাতে অ্যাকাউন্ট করার পর আপনার ইনসাইড যে নেটওয়ার্কের যে টোকেনটা থাকবে এগুলোকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমার নেক্সট ভিডিওতে পেমেন্ট প্রুফ সহ আমি ভিডিও মেক করে দেবো। আর আপনারা সকলেই কাজ করুন, অনেক ভালো পরিমাণ আর্নিং আশা করি এখান থেকে আপনারা করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি।